আজকে আমরা যাব হুগলি জেলার ব্যান্ডেলে লাহিড়ি বাবার আশ্রমে। কিভাবে যাবেন, খাওয়া দাওয়া কি করবেন, গাড়ি ভাড়া কত লাগবে, নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায় কি না, আশ্রমের ভেতর কি কি আছে এবং রাতে থাকার ব্যবস্থাই বা কি আছে, তার সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন সরাসরি ব্যান্ডেলে যাওয়ার জন্য। আর যারা প্রাইভেট গাড়ি করে আসতে চান, তারা দিল্লি রোড ধরে চলে আসুন রাজহাট মহাশয় পাড়ায়। ব্যান্ডেল স্টেশনে নেমে স্টেশন সংলগ্ন আন্ডারপাস পেরিয়ে চলে আসুন স্টেশনের বাইরে। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে তাকালেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড। অটো করে লাহিড়ি বাবার আশ্রম তো যাব, তার আগে টুকটাক কিছু খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার অটো ধরে চলে যাব লাহিড়ি বাবার আশ্রমে। দোলের আগে রাস্তার দুপাশে আম গাছে আসা বকুলের গন্ধে চারিদিক ভরে উঠেছে। স্টেশন থেকে আশ্রমের দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার, সময় লাগে 10 থেকে 15 মিনিট এবং অটোতে ভাড়া লাগে মাত্র 20 টাকা। যারা প্রাইভেট গাড়ি করে আসবেন, আশ্রমের বাইরে রয়েছে পার্কিং জোন। আশ্রম প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আশ্রমের নাম আধারালয়। বাইরে জুতো খুলে মন্দিরের মূল গেট দিয়ে এগিয়ে চললাম সামনের আলপনা মাখা রাস্তা ধরে। যোগীরা শ্রী শ্যামাচরণ লাহিড়ির নামেই খ্যাত হয়ে উঠেছে লাহিড়ি বাবার আশ্রম। জানি না কতজন বিশ্বাস করবেন, তবে আমগাছ পরিবেষ্টিত প্রকৃতির নির্জনতা ও সৌন্দর্যের মাঝে মিষ্টি ফুলের বাগানে ভরা শ্বেতবর্ণের মন্দির যেন মনের কোণে জমে থাকা সমস্ত মলিনতা ধুইয়ে দেয়। প্রধান গেট দিয়ে ঢুকে একটু এগোলেই ডান দিকে দেখতে পাবেন হাঁসের দল, আর তার পাশেই রয়েছে সুন্দর একটি ঝর্ণা আর শিব ঠাকুরের মূর্তি। হাঁসের দল দেখে একটু এগোলেই ডান হাতে পড়বে জগদ্ধাত্রী মন্দির। আশ্রমটিতে একবার সাধনাকালে দেবী জগদ্ধাত্রীর দেখা পেয়েছিলেন, তাই এই জগদ্ধাত্রী বা কৌশিক মন্দিরের অবতারণা। জগদ্ধাত্রী মন্দিরের অপোজিটে রয়েছে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি পার্ক। এই আশ্রমের অন্যতম বৈশিষ্ট্য হল প্রকৃতিকে ব্যবহার করে প্রতিটি জিনিস সুন্দরভাবে সাজানো ও পরিষ্কার পরিচ্ছন্নতা। মন্দিরের সামনে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের একটি দৃশ্য, যেখানে সারথি শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন এবং অর্জুন যুদ্ধ করছেন। বিরাজ পরম্পরার ষষ্ঠ প্রাণপুরুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত ইচ্ছা ও তার পিতা দিলীপ বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বহু প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে গড়ে উঠেছে এই আশ্রম। 2016 সালের 6ই নভেম্বর এই মন্দিরে সমস্ত দেবদেবী প্রতিষ্ঠিত হয়। মূল মন্দিরের দিকে তাকিয়ে বাঁদিকে রয়েছে চণ্ডীকালী কৃষ্ণ মন্দির এবং ডান দিকে রয়েছে রাম লক্ষ্মণ সীতা ও হনুমান মন্দির। পুকুরের ওপরেই তৈরি করা হয়েছে এই মন্দির। মূল মন্দিরে ঢোকার জন্য রয়েছে পুকুরের ওপর দিয়ে সুদৃশ্য সেতুপথ, যা আমাদের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাবেন বাবাজি মহারাজের মূর্তি, যোগীরা শ্যামাচরণ লাহিড়ির মূর্তি, জগন্নাথ মন্দির, লক্ষ্মী সরস্বতী গণেশ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির। প্রত্যেককে মূল মন্দিরে ঢোকার আগে জলে পা ধুয়ে নিতে হবে, আর মেয়েদের মাথা ঢাকতে হবে শাড়ির আঁচল কিংবা ওড়না দিয়ে। সন্ধ্যেবেলা গোটা মন্দির চত্বর আলোয় আলোকিত হয়ে ওঠে, যা দেখতে খুব অপরূপ লাগে। এই আশ্রমে রয়েছে রাতে থাকার ব্যবস্থা, নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করলেই হবে। এই আশ্রমে এসে যদি কেউ ভোগ খেতে চান, তারও ব্যবস্থা আছে। বেলা 10টা থেকে 12টা পর্যন্ত কুপন কাটা হয়, কুপন মূল্য 60 টাকা, আর ভোগ বিতরণ করা হয় বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। মূল মন্দির থেকে বেরিয়ে ডান দিকে একে একে পাবেন পঞ্চবেদ মন্দির, লোকনাথ মন্দির, হর মন্দির, বাদ যায়নি যিশু কিংবা মক্কা মদিনা,
এক কথায় এই মন্দিরে রয়েছে সর্বধর্ম সমন্বয়। নারায়ণ এখানে স্বর্ণমুদ্রিত। গ্রীষ দিয়ে উঠে ছোট্ট কুটিরের মধ্যে লিঙ্গবিহীন ধ্যানভগ্ন শিব মূর্তি রয়েছে এই আশ্রমে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।